हेलो गाइस, वेलकम टू माय यूट्यूब चैनल। आमी अन्नेशा। तो आगेर वीडियोते तुम्हारा देखले जे आमी एई ड्रॉइंगटाई किभाबे ड्र करेछी, आमी स्टेप बाय स्टेप देखिएछी। आर एई वीडियोते आमी एई ड्रॉइंगटार कलर करे देखाबो। बृष्टिर दिन जेहेतु एकटु मेघला मेघला टाइपेर आकाशटा हय, तो तार जोन्नो आमी ब्लैक आर कोबाल्ट ब्लू कलरटा यूज करे निच्छी। फार्स्टे देखो आमी जल वाश करे निच्छी। जल वाश करार पर आमी कलरटाके छेड़े देबो। এভাবে আমি কালারটাকে ছাড়ছি। একেবারে আমি দূরে গাছের বেসেও আমি জলটা ওয়াশ করে নিয়েছি, কারণ দূরের গাছ না বৃষ্টির দিনে অনেকটা ফেড দেখায়, তো ওই ফেড ভাবটা আনার জন্য তো আমি ফার্স্টে জল ওয়াশ করে দিলাম। তারপর আমি ভাইব্রেন্ট গ্রিন যেটা সেটা আমি ইউজ করে নিলাম। ভাইব্রেন্ট গ্রিনের সাথে আমি ওই ব্ল্যাক আর ব্লু দিয়ে যে কালারটা মিক্স করেছি সেই কালারটা, মানে তৈরি করেছিলাম যেই কালারটা, সেই কালারটা আমি অ্যাড করে দিয়েছি। এই ব্ল্যাক আর ব্লু কালারটা সিনারির সব কালারের সাথে মিক্স হবে, কারণ হচ্ছে তোমার বৃষ্টির দিন একটু ফেড ফেড সিনারি হয়, তো আমার এই সিনারিটাও একটু ফেড টাইপের হবে, যাতে বৃষ্টিটা একটু বোঝা যায়। তার জন্যই আমি জল অবস্থাতেই স্ক্র্যাচ করে দিয়েছি। এই শুকানো হয়ে যাওয়ার পর কিন্তু এই স্ক্র্যাচটা আমি করতে পারবো না। তুলির পিছনের দিকটাই আমি ইউজ করেছি, তো তোমরা স্ক্র্যাচারও ইউজ করতে পারো। এর জন্য আর যে মিক্সারটা আমি তৈরি করেছি সেটা অল্প একটু পরিমাণে আমি অ্যাড করে দেব। ব্ল্যাক আর ব্লু দিয়ে যেই কালারটা আমি তৈরি করেছি সেই কালারটা কিন্তু সব কিছুর সাথেই যাবে। যেই কালারটা বেস কালার তোমরা দিয়েছো না, সেইটার থেকে বেশি ডিপে যাবে না, আস্তে আস্তে ডিপ বাড়াবে, তাহলে দেখবে ড্রয়িংটাও সুন্দর হবে, মানে ফুটবে ভালো। কখনো ইউজ করতে নেই।
এটা একটা ওয়াটার কালারে কিন্তু নিয়মই আছে যে মানে কোনো জায়গায় ডাইরেক্ট ব্ল্যাক ইউজ করতে নেই। তুমি নয় বেস কালারটা আগে ইউজ করে নাও, তারপর ব্ল্যাক ইউজ করো, বাট ডাইরেক্ট ব্ল্যাক কোথাও ইউজ করবে না। কাজটা এসে কিন্তু আমি বেশি কাজ করছি না, কারণ এই পুরোটাই ঢেকে যাবে। বাচ্চাদের সবসময় একটা কথা বলি যে কন্ট্রাস্ট টাইপের কিছু বানাতে, মানে ধরো আমি এখানে দেখো স্কিন ছাড়া কিন্তু আমি কোনো জায়গাতেই আমি সেকেন্ড টোন দিই, আর কন্ট্রাস্ট যেটা বললাম সেটা হলো যে মাঠটা দেখো আমি লাইট যদি করি তাহলে মানুষগুলোকে একটু ডিপ করতে হবে, আর মাঠটা যদি আমি ডিপ করি তাহলে মানুষগুলোকে আমাকে হালকা করতে হবে। কিছু কিছু জায়গায় আমি ফাঁকা ফাঁকা রেখেছি, সেই জায়গাগুলোতে আমি ইয়েলো অকার কালারটা মিক্স করে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে গোল পোস্টের উপরে কিন্তু আমি কালার করে দিচ্ছি, কারণ গোল পোস্টটা হবে ব্রাউন কালার, তো অতটাও আর কি বোঝা যাবে না, ব্রাউন আর গ্রে এর মধ্যে যাবে। লাইটার ডিপ শেড সবকিছুতেই রাখি, তো তার জন্য অতটা বোঝা যাবে না বলেই আমি গ্রিনটা উপর দিয়ে দিয়ে দিয়েছি। তো ফার্স্ট টোন দেখো আমার কমপ্লিট, মাঠের মধ্যে আমি বেসিক যে টোনটা হয় সেটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি জামা কাপড়ে ডিপ বাড়াবো, সেকেন্ড টোন থার্ড টোন করে আমি ডিপ বাড়াবো, ততক্ষণ এটা শোকাতে থাকবো।